আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন টেক্নিক 43 ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছে আমি আই হাসান ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যখন কাউকে মেইল করি বা কেউ যদি আমাদের জিমেইলে মেইল করে এবং সেই মেইলটা আমরা যখন ইনবক্সে খুঁজে না পাই এবং সেই মেইলটা মূলত কোথায় আসে বা কোথায় আমরা খুঁজে পাবো, সেই আজকের ভিডিওতে আপনাদেরকে সেটা বিস্তারিত দেখাচ্ছি। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বলেই নয়, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো, সে আপনাদেরকে জিমেইলে গিয়ে আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি একটি জিমেইলে আমার একটি মেইল দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো আমি আমার একটি মেইল দিয়ে দেখতে পাচ্ছেন আমি এখানে লগ ইনটা করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কম্পোজ নামের একটি অপশন আছে, এখান থেকে আমি কম্পোজে চলে গেলাম। এবং কম্পোজে যাওয়ার পরে এখান থেকে আমি একটা আমার আরেকটা মেইল সেটা আমি লিখে দিচ্ছি এখানে। তো এখানে আমি আরেকটা মেইল আমার এখানে লিখে দিচ্ছি, এই যে আমার একটা মেইল, এখানে আমি আমার মেইল মেইলটা তুলে দিলাম। তুলে দেওয়ার পরে আমি এখানে কিছু সাবজেক্ট হাই লিখে দিলাম এবং এখান থেকে কম্পোজে কিছু আমি লিখে দিলাম, কম্পোজে কিছু লিখে দিলাম। এবং লিখে দেওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছেন যে এখানে যে সেন্ড অপশন আছে, আমি এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আবার দেখতে পাচ্ছেন নিচে সেন্ড হয়ে গেছে, মেসেজ সেন্ড হয়ে গেছে এবং এখানে আন্ডু লেখা আছে। তো এবার আমি আপনাদেরকে আমার সেই মেইলটা লগ ইন করে দেখাবো যে আসলে মেইলটা ইনবক্সে না গিয়ে কোথায় গিয়েছে। তো আমি এবার চলে আসছি আমার সেই মেইলটা, সেই মেইলটাতে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করে নিয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ইনবক্সে, আমি দেখতে পাচ্ছেন এখানে এখানে ইনবক্সে কিন্তু আমার কোনো মেইল নেই এখানে দেখতে পাচ্ছেন। তো ইনবক্সে কিন্তু সেই মেইলটা নেই, আমি যেই মেইলটাকে আপনাদের সামনে সেন্ড করলাম। তো এবার আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে এই যে মেইলটা কোথায় গেছে। তো এবার সেটা দেখার জন্য আপনি এখানে যে আপনাদের থ্রি লাইন মেনু আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে একদম উপরে একটা থ্রি লাইন মেনু আছে, এবার সেই থ্রি লাইন মেনুতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার দেওয়ার পর এবার আপনারা দিশে দেখতে পাবেন যে এখানে একটি স্প্যাম নামে একটি অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন স্প্যাম নামে একটি অপশন আছে, আপনারা সেই স্প্যামে এটা আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে সেই মেইলটা কিন্তু এখানে চলে আসছে, আমি যে হাই লিখে একটা এসএমএস করলাম সেই মেইলটা এখানে অলরেডি থেকে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো ভিউয়ার্স, এবার হচ্ছে যে আসলে এই মেইলগুলো যে মেইলগুলো ইনবক্সে না আসে সেই মেইলগুলো অলরেডি আপনারা স্প্যামে দেখতে পারবেন। আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন, এবং যারা যারা ভিডিওটা দেখলেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসে আপনারা জানাতে পারেন। এবং কোন বিষয়ে আপনারা ভিডিও চান সেই বিষয়ে যদি আপনারা কমেন্ট করেন, আমি আশা করবো সেই ভিডিও সেই বিষয়ের উপরে টিউটোরিয়াল করার জন্য। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য একটি ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।